ঘন কুয়াশায় ঢাকা রাজধানী পাটুরিয়া দৌলতিয়ায় নৌ রুটে চলছে না ফেরি পাড়ার অপেক্ষায় হাজার হাজার যানবাহন ভোগান্তি চরমে আর মাত্র কয়েকটি গার্ডার বসলেই উত্তরা থেকে আগারগাঁওকে যুক্ত করবে মেট্রো রেলের লাইন শেষ প্রায় আশি ভাগ কাজ বিজয় দিবসেই পুরো লাইন চালুর আসা আমি খুব কষ্ট হচ্ছে এইটা জায়গা আমার হচ্ছে আমি ধন্যবাদ খুব আনন্দ এই রক্ষণ গড়কে আমরা সত্তর হাজার পরিবার হবে বাড়ির মালিক পাবে দুই শতাংশ করে খাস জমিও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন কাল সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড রাজধানীতে হঠাৎই বেড়েছে শীতের তীব্রতা বেড়েছে কুয়াশা ভোরে গুড়িগুড়ি বৃষ্টির মতো পড়েছে কুয়াশা তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা রোদের দেখা মিলেছে বাংলা মাঘ মাসের শুরুতে এই প্রথম এমন কুয়াশা দেখলো নগরবাসী আবহাওয়া অফিস বলছে এই মাসের শেষ দিকে বাড়তে পারে শীত একই সাথে সারা দেশে মৃদু শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে বলেও জানানো হয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গত তিন দিন যাবত প্রচুর কুয়াশা বিশেষ করে আজকে সকালে বাইরে হওয়ার পর তো দেখতেছি কিছুই দেখা যাচ্ছে না এ বছরের সর্বশ্রেষ্ঠ কুয়াশা আজকে এবং শীতের তীব্রতাটাও বেড়ে গেছে সাতটার সময় বের হয়েছি আমরা যখন এই বেড়াদ এলাকায় আসলাম অলমোস্ট তিরিশ ফিট বা চল্লিশ ফিট দূরেও কিছু দেখা যাচ্ছিল না টেম্পারেচার একটু কমে গেছে যে কারণে স্যাচুরেশন হওয়ার কারণে আপনার ঘন কুয়াশা দেখা যাচ্ছে তবে রাজশাহী রংপুর ডিভিশনের দিকে কিছু কিছু দু এক জায়গায় আপনার টেম্পারটা একটু মাইল ধরনের হতে পারে তাছাড়া বড় ধরনের কোনো প্রভাব হওয়ার সম্ভাবনা কম ঘন কুয়াশার কারণে সাড়ে নয় ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দোলদিয়া নৌরুটে ফেরি চলাচলা বা শুরু হয়েছে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী সরাসরি চলে যাব তার কাছে ইউসুফ সজল আসলে সাড়ে নয় ঘন্টা বন্ধ থাকার পর কিন্তু যারা এখানে আটকা পড়েছিলো তাদের প্রত্যাশিত কিন্তু সেই ফেরি চলাচল শুরু হয়েছে কিন্তু এই মুহূর্তে আসলে খান জাহান আলী যে ফেরিটি আসলে ফেরিটি আসলে এখান থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে একটা দৌলদিয়া একটা প্রান্তে গিয়ে নঙ্গর করতে সক্ষম হয়েছে যার কারণে কিন্তু আসলে ফেরি চলাচল এই মুহূর্তে স্বাভাবিক স্বাভাবিক হয়েছে এটা এই মুহূর্তে তারপরেও কিন্তু এটা পাটুরিয়া দোলদিয়া নোট মোট আসলে দুই সহস্রাধিক অর্থাৎ দুই হাজারও বেশি যানবাহন পারে অপেক্ষায় রয়েছে কেউ দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে কিন্তু এই ঘাট এলাকায় অপেক্ষা করছি করছিল সেই ক্ষেত্রে কিন্তু তা আসলে যারা এখনো অপেক্ষা করছে তারা কিন্তু একটু এলেও একটা আশ্বাস পাচ্ছে যে তারা পার হতে পারবে একটু খুব শীঘ্রই ফেরিতে উঠতে পারবে এটা আসলে পাটুরিয়া ঘাট থেকে চার কিলোমিটার এবং কেটে দোলদিয়া ঘাট থেকে ওটা তিন কিলোমিটার মধ্যে দীর্ঘ যানজট এখনো রয়েছে ঘাট কর্তৃপক্ষ বলছে যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু এই যানবাহন রয়েছে তাদেরকে পার করতে তার চেষ্টা করবেন তবে আমাকে যে আসলে মোহাম্মদ জিল্লুর রহমান জানিয়েছে প্রথমে এটা যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এটা আসলে এটা লাশবাহী গাড়িগুলো রয়েছে যানবাহনগুলো রয়েছে এবং সবজিবাহী যে যানবাহনগুলো রয়েছে এটা পঁচস্ব যানবাহন রয়েছে সেই যানবাহনকে আসলে তারা অগ্রাধিকার দিচ্ছে এবং কি সেই ক্ষেত্রে যে কিন্তু পার করা হচ্ছে অন্যদিকে আমি একটু পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি তো পুলিশ প্রশাসন আমাকে জানিয়েছে যে পাটুরিয়া ঘাটের যেটা ট্রাফিক আপনার রয়েছে তারা আমাকে জানিয়েছে যে যে সিরিয়ালে যে যানবাহনগুলো রয়েছে সেই সিরিয়ালেই পার করা হবে কোনো অনিয়ম তারা কিন্তু আসলে সহ্য করবেন না বলে তারা তো রাখার জন্য এটা ট্রাকগুলোকে একটা উথুলি সংযোগ করে তারা শাড়িবদ্ধ করে রাখছে এবং কি একটা মহাসড়কগুলোকে এটা জেনে লেন করে গাড়ি রাখা যায় এবং লোড আনলোড হতে পারে সেই দিকে কিন্তু তারা চেষ্টা করছে অন্যদিকে কিন্তু এটা আসলে যারা এখানকার যাত্রী রয়েছে তারা আমাকে জানিয়েছে একটু স্বস্তি হলেও এখনও কিন্তু তাদের দুই থেকে তিন ঘন্টা লাগবে এইটা পার হতে কারো কারো সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছে যে এখানের ব্যবস্থাপনা একটু আরও উন্নত করলে তারা আসলে সন্তুষ্ট প্রকাশ করছে এই দাবি তাদের রয়েছে এই ছিল সজল আমার কাছে পাটুয়া ঘাট থেকে সর্বশেষ খবর ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এবং তারই সবশেষ খবর খবর জানাতে পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী আংশিক নয় পুরোপুরি অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কার্যক্রম এই বিজয় দিবসে চালুর সিদ্ধান্তে অনড় সরকার যদিও নির্ধারিত সময়ের মাত্র দশ মাস বাকি থাকতেই উত্তরা থেকে আগারগাঁও প্রায় আশি ভাগ কাজ শেষ হলেও পরের ধাপের কাজ হয়েছে পঞ্চান্ন ভাগ তবু আত্মবিশ্বাসী তারা যদিও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিবেচনায় বিকল্প পরিকল্পনাও আছে বলে জানান তারা রশেদ লিমনের রিপোর্ট এগিয়ে আসছে ডেডলাইন লক্ষ্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই বিজয় দিবসেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল ডিপোলাকা ভূমি উন্নয়নের কাজ কিন্তু শতভাগ শেষ হয়েছে বহু আগে বাকি যে সাতটি ধাপ রয়েছে সেই ধাপ ধাপের কাজও কিন্তু সমানতালে এগিয়ে যাচ্ছে যে কারণে সার্বিক অগ্রগতিতে তার প্রভাব পড়ছে ডিসেম্বর দু পর্যন্ত সব শেষ অগ্রগতির তথ্য বলছে এমআরটি লাইন ছয়ের সার্বিক অগ্রগতি পঞ্চান্ন ভাগের কিছু বেশি উত্তরা প্রথমে যে কয়টি স্টেশনে এপ্রিলের ট্রায়াল রানের পরিকল্পনা রয়েছে সেখানে কাজ প্রায় শেষের পথে রেলের স্লিপার বসানোর কাজ শেষ বাকি শুধু বৈদ্যুতিক লাইন টানা এদিকে দিনরাত এক করে চলছে স্টেশন নির্মাণের কাজ প্রথম পাঁচটি স্টেশন বাদ দিলেও আগারগাঁও পর্যন্ত কাজ এগিয়েছে অনেক দূর তবে আর একটু এগিয়ে গেলেই ধাক্কা খেতে হয় পিলার বসালেও গার্ডার বসানোর কাজ হয়নি ফার্মগেট কাউরান বাজার এলাকা পেরিয়ে গেলেই কাজের অগ্রগতি ঊনপঞ্চাশ দশমিক চার সাত ভাগ যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে লক্ষ্য ধরেই কাজ চলছে আমরা এই টার্গেটটা মাথায় রেখে যেহেতু কাজ করছি আমরা এই মুহূর্তে টার্গেটটা থেকে কোনো ডেভিয়েশন করতে চাচ্ছি না একটা লম্বা আটকাতে আমরা না পড়ে যাই তাহলে আমরা এখনো বিশ্বাস করি যে আমরা এটা টার্গেটটা অ্যাচিভ করতে পারবো আপাতত বিকল্প পরিকল্পনা না ভাবলেও পরিস্থিতি বিবেচনায় যদি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করতে হয় সেই প্রস্তুতিও আছে বলে জানান এমআরটি এর ব্যবস্থাপনা পরিচালক আগারগাঁও গেলেই কিন্তু দেখবেন যে আপনার তিনটা ভায়াডা করতেছে একসাথে তিনটা ভায়াডা করতেছে এগুলি আমরা কাজ করি বলে আমরা সব সময় এটা দৃষ্টিতে রাখি তার অর্থই হলো এই ট্রেনটা এখান থেকে এসে সে ব্যাক করার জন্য একটা সুযোগ রাখা হয়েছে কাজে কারিগরিভাবে আগারগাঁও পর্যন্ত চালু করতে কোনো অসুবিধা নাই মিরপুর ১০ নম্বর থেকে আর মাত্র কয়েকটি গার্ডার বসলেই উত্তরা থেকে আগারগাঁওকে যুক্ত করবে মেট্রো রেলের লাইন রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না এই প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন হতে যাচ্ছে কাল হত দরিদ্রদের একসাথে সত্তর হাজার বাড়ি ও দুই শতাংশ করে খাস জমি তুলে দেওয়ার নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ ঠিকানাবিহীন এই মানুষগুলো স্থায়ী বাড়িতে ওঠার আনন্দে উদ্বেল তারা মনে করছেন এই উদ্যোগ তাদের নতুন করে বাঁচার নিশ্চয়তা দেবে বাগেরহাটের স্মরণখোলা থেকে হার্নর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায় প্রায় আশি বছরের প্রৌঢ় ফরাজি মিয়া যত্ন আর আদরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন নতুন বাড়ির ঘর বারান্দা সহ সব কিছু উপকূল ঘেঁষা বাগেরহাটের প্রত্যন্ত উপজেলা স্মরণোলার ভূমিহীন এই বৃদ্ধ সারা জীবন খেটেও বন্দোবস্ত করতে পারেননি নিজের কোনো ঠিকানার জীবন সায়ান্নে তার সেই হতাশা এখন দূর হবার পথে আমি খুব কষ্ট এই আমি ধন্যবাদ আমার গুরুজন তার মতো এমন নয় লাখ হতদরিদ্র পরিবারকে আশ্রয়ন দুই প্রকল্পের মাধ্যমে স্থায়ী নিবাস গড়ে দিচ্ছে সরকার বাগেরহাটের প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এই এলাকায় ভিটেমাটিহীন এমন দুশো পরিবারের মানুষ এখন নতুন বাড়ি পেয়ে আরও আত্মবিশ্বাসী বাঁচার আনন্দে খুব আনন্দ এইরকম এখন গড়কে আমরা উড়ে তীরতাম জিন্দিতে সরকার দেসিবিতে আমরা পাইছি তাইলে আমাদের পক্ষে জীবনে করা সম্ভব ছিল না না হইলে আমরা খুব সাইকেল যাওয়া না লাগবে এখন আর যাওয়া লাগবে না এখন আমরা পাখা বাড়ি আছে তো এখানে পাওয়া যাবে বাচ্চা লইয়া শনিবার সারা দেশে একযোগে সত্তর হাজার সেমি পাকা ঘর ও খাস জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারশো পঁয়ত্রিশ বর্গ ফুটের দুই কক্ষ বিশিষ্ট এই বাড়ি আবাসনের পাশাপাশি নিশ্চিত করবে প্রান্তিক নিঃস্ব মানুষের স্যানিটেশন ব্যবস্থাও মুজিব বর্ষ উপলক্ষে সারা বাংলাদেশে যে তালিকা করা হয়েছে সেই তালিকায় রয়েছে আট লক্ষ পঁচাশি হাজার ছয়শো বাইশটি পরিবার এই দ্বিকক্ষবিষ্ট ঘরটি বিনা পয়সায় মুজিব বর্ষের উপহার হিসেবে মানবীয় প্রধানমন্ত্রী প্রদান করবেননি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা সংশ্লিষ্টদের দাবি একসাথে এত বাড়ি হস্তান্তরের এই মানবিক উদ্যোগ বিশ্বে নজিরবিহীন ভূমিহীন এবং গৃহহীন মানুষদের গৃহদানের যে উদ্যোগ তাতে করে সবার জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ দৃষ্টিসীমায় খোলা আকাশকে সাথী করে উপকূল অঞ্চলে যেসব হতদরিদ্র মানুষ বসবাস করতেন এই সুদৃশ্য বাড়ি পেয়ে তাদের অনুভূতি এখন স্বপ্নপূরণের সমান দেবাশিস রায় সময় সংবাদ স্মরণখোলা বাগেরহাট এই মুহূর্তে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরদী গ্রামে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায় সরাসরি চলে যাব তার কাছে দেবাশিস রিচার্ড আপনি জানেন যে নিজের বাড়ির একটি স্বপ্ন আসলে সবারই থাকে কিন্তু সেই ঠিকানা কিন্তু এই আমরা এখন যে এলাকাটিতে রয়েছি এই এলাকার অনেক মানুষের কিন্তু সেই স্বপ্ন আসলে তারা কখনো দেখারই সাহস পেতেন না কেননা এই উপকূল অঞ্চলে যারা ভূমিহীন এবং গৃহহীন মানুষ ছিলেন এই মানুষজনদের জন্য যে নতুন এই বাড়িঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এই বাড়িঘরগুলি পাওয়ার পরে কিন্তু আসলে তাদের যে অভিব্যক্তি বা তাদের যে আসলে মানসিক অবস্থা সেটি কিন্তু আসলে নিজে সরাসরি চোখে না দেখলে আসলে বোঝার উপায় থাকে না যে আসলে তারা কেমন কতটা খুশি হয়েছেন এবং তাদের কতটা আস্থা ফিরেছে এতে এতে করে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় মুজিব বর্ষে কিন্তু প্রত্যেকটি মানুষকে অর্থাৎ প্রত্যেকটি গৃহহীন এবং ভূমিহীন যে পরিবারগুলি রয়েছে সেই পরিবারগুলিকে কিন্তু নির্দিষ্ট আশ্রয়স্থল গড়ে দেওয়ার জন্য যে সরকারের প্রকল্প সেই প্রকল্পটি কিন্তু প্রথম পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে এবং প্রথম পর্যায়ের আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা একটু আগেই তথ্যটি দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে সত্তর হাজার বাড়ি অর্থাৎ এই যে আমার ক্যামেরায় যে বাড়িগুলো দেখা যাচ্ছে দুই কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি বাড়ি কিন্তু দুই কক্ষ বিশিষ্ট এবং এগুলোর সঙ্গে যে আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে এমন বাড়ি কিন্তু সত্তর হাজার সারা দেশে আগামীকাল একযোগে হস্তান্তর করা হবে গৃহহীন পরিবারদের মধ্যে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গৃহ দানের যে উদ্যোগ এই উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গৃহহীন পরিবারদের জন্য নেওয়া সব যে প্রথম একটি উদ্যোগ এবং এই উদ্যোগ কিন্তু এর আগে কখনো বাংলাদেশে এমনকি এটার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে তারা বলছেন যে দক্ষিণ এশিয়া তো বটেই পৃথিবীতে কিন্তু এটি বড় একটি দৃষ্টান্ত হয়ে থাকলো যে একসঙ্গে এত সংখ্যক মানুষকে তাদের নির্দিষ্ট ঠিকানা বা স্থায়ী ঠিকানা করে দেওয়া যাচ্ছে তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা গতকাল থেকেই এই বাগেরহাট এবং সাতক্ষীরার বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি এবং এই বাগেরহাট এবং সাতক্ষীরার বেশ কিছু এলাকা ঘুরে আমরা যেটি লক্ষ্য করেছি এটি আসলে আপনারা জানেন যে এটি একটি দুর্যোগ প্রবণ এলাকা এবং এই দুর্যোগ বণ এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে নানা সময় যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছে সেই দুর্যোগের সময় যারা আসলে খুবই ভিটামাটিহীন মানুষ খুব মানবেতর জীবনযাপন করতেন তাদের মতো যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু এই স্থায়ী নিবাসের ফলে একটা ঠিকানা পাচ্ছেন এবং তাদের যে আসলে দুর্যোগ ভীতি এক ধরনের ছিল সেই দুর্যোগ ভীতিও কিন্তু তাদের অনেকটাই কেটে যাবে এমন আত্মবিশ্বাস কিন্তু তারা পাচ্ছেন এবং ঠিক এই মুহূর্তে আসলে সাতক্ষীরা শ্যামনগর এবং তার পাশাপাশি বাগেরহাট স্মরণখোলা যেসব যেসব এলাকায় আমরা লক্ষ্য করেছি সেই এলাকাগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে তাদের মধ্যে এখন শুধুমাত্র একটাই অপেক্ষা কখন তারা এই ঘরগুলো আনুষ্ঠানিকভাবে বুঝে পাবেন তো এখন পর্যন্ত এই ছিল শ্যামনগরের সাতক্ষীরা শ্যামনগর থেকে আমার কাছে গৃহপ্রাপ্তির সবশেষ খবর রিচার্ড সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরদী গ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর পদ্মা নদীতে রাস্তা তৈরি করে বালু উত্তোলন করছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতা ইজারাকৃত স্থানের বাইরে দিন রাত ব্রেজার বসিয়ে বালু উত্তোলন ও ট্র্যাকে করে পরিবহনের কারণে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা আশ্বাস দেন আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে বর্ষা মৌসুমে টৈটুম্বর থাকলেও প্রমত্তা নদী পদ্মার বুকে এখন চর জেগে ধুধু বালুচরে পরিণত হয়েছে প্রায় সতেরো কোটি টাকায় রাজশাহীতে পাঁচটি বালুমহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন তার একটি চরশ্যামপুর ও দিয়ার খিদিরপুর বালুমহাল তবে সেখান থেকে সাত কিলোমিটার দূরে তালাইমারি সংলগ্ন পদ্মা নদীতে রাস্তা তৈরি করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতা এক ব্যক্তির করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে চলছে বালুখেকোদের দৌরাত্ম স্থানীয়দের অভিযোগ সবসময় ট্রাক চলাচলের কারণে ধুলাবালি উড়ে এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি পারও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের কষ্ট হয়েছে খুব

পাইপ ভেঙে ফেলবো আপনি আমাকে আপনারাই উত্তরটা দেন আমি আমার কার্যক্রম স্থগিত করেছি আমি আমার ডেজার টেডার সবই হটিয়ে নিয়ে গেছি কিছু পাইপ হয়তো পড়ে আছে আপনারা যেটা দেখেছেন এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক যখনই কোনো ব্যক্তি ওখান দিয়ে বালু পরিবহন এবং বালু কাটার অপপ্রচেষ্টা চালাবে তখনই সাথে সাথে আমাদের নলেজে সেটা চলে আসবে আমরা আমাদের সেই মেকানিজম ঠিক করে রেখেছি যদি এরকম দু একটা ঘটনা ঘটে থাকে বা ঘটে আমরা সাথে সাথে সেটা আইন ব্যবস্থা নেব জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এবছর রাজশাহীতে পাঁচটি বালুমহল ইজারা দেওয়া হয় এর মধ্যে পবা উপজেলায় একটি গোদাগাড়িতে দুইটি চারঘাটে একটি ও বাঘায় একটি বালুমহল রয়েছে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী গত বছর যেখানে এক কেজি দেশি পেঁয়াজের দাম ছিল একশো বিশ থেকে একশো টাকা এবার বিক্রি হচ্ছে মাত্র তেইশ থেকে পঁচিশ টাকায় পেঁয়াজের এই ভরা মৌসুমে দাম আরও কমার ইঙ্গিত শ্যামবাজারের পাইকারদের রাজধানীর নিত্য বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ পুরান ঢাকার শ্যামবাজার এখান থেকেই চাহিদার প্রায় সবটুকু পেঁয়াজ যায় রাজধানীর বিভিন্ন বাজারে অনেকের মতো ওই সরাসরি এই বাজারে পেঁয়াজ বিক্রি করতে এসেছেন শরীয়তপুরের আরিফ আর রাজবাড়ির রমজান দুই চাষিরই দাবি কেজিতে লোকসান দুই থেকে তিন টাকা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার বিঘে প্রতি খরচ গেছে আমাদের আর বেচতে এসে চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ হাজার আমাদের বাড়ি নিতে পারতেছি না প্রতি বিঘায় প্রায় পঞ্চাশ মন ষাট মন হবে আর কি পেঁয়াজ বাজার আজকে আমি পেঁয়াজ বিক্রি করলাম তেইশ টাকা সত্তর পয়সা করে একই দশা শ্যামবাজার পেঁয়াজ নিয়ে আসা প্রত্যেক চাষের দাম কমতির বাজারে পাইকাররা জানান আগামী কয়েক মাসের চাহিদা মেটানো সম্ভব দেশি পেঁয়াজেই কোনো আরতে নেই ভারতীয় পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ আমাদের মার্কেটের নিয়ে লোকাল পেঁয়াজের চাহিদাটা বেশি দু তিন দিন আগে ২৭ আঠাশ টাকা বিক্রি হয়েছে আজকের বাজারে বাইশ থেকে পঁচিশ মাথায় বিক্রি হয়েছে বাইরের পেঁয়াজ দরকার হইতো না বাংলাদেশের পেঁয়াজই স্বয়ং সম্পূর্ণভাবে অগতপক্ষ হালি পেঁয়াজ আসার পর্যন্ত এই মুড়ি কভার করতে পারত রাজধানী ঘুরে দেখা গেল স্থিতিশীল সরু ও মোটা চালের বাজারে বিক্রি কমেছে অনেকটা যে আমদানিটা চালটা হয়েছে এটা পরিপূর্ণ বাজারে আসলে বাজারটা আরো কমবে এলসির মালটা না ঢুকতো তাইলে মালের দাম অবশ্যই আরো বাড়তো এখন এখন স্থিতিশীল আছে মানুষ বাজার বিক্রি কেনাকাটাটা কম করতেছে এদিকে লাগাম ছাড়া ভোজ্য তেলের বাজারে নাভিশ্বাস ভোক্তাদের অন্য সব নিত্যপণের দাম স্থিতিশীল থাকলেও বিক্রেতারা জানান চাহিদা মতো যোগান মিলছে না দেশি চিনির তেলের দাম বাড়তেছে প্রায় এক মাস ধরে শুধু বাড়তেই আছে বাড়তেই আছে চারশো ষাট সত্তর এখন ওইটা পাঁচশো আশি নব্বই এরকম চলে লাল চিনি সময় অ্যাভেলেবল পাওয়া যায় না অন্য পণ্য তেমন কই তেমন এক লেবেলেই আছে প্রায় প্রাইস আসলে তুলনামূলকভাবে ভাবে আমি যে কয়টা জিজ্ঞেস করছি দাম একটু বাড়তে আনসুজে তেল না ডাল চিনি সবকুচি বারতে এটা দেখারও কেউ নাই সোনারও কেউ নাই বাজারে বিক্রি কমেছে মশলা জাতীয় পণ্যের কামরুল সবুজ সময় সংবাদ ঢাকা যুক্ত হচ্ছে নিউইয়র্কে হঠাৎ করে দেখা দিয়েছে ভ্যাকসিন স্বল্পতা বাতিল করা হচ্ছে টিকা গ্রহণে আগে থেকে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নাও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ করোনার দ্বিতীয় ধাক্কায় সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই গেল চোদ্দই ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম পরবর্তীতে মডার্না টিকাও অনুমোদন পেলে দেশ জুড়ে একযোগে চলতে থাকে টিকাদান তবে এক মাস না যেতেই নিউ ইয়র্কে দেখা দিয়েছে ভ্যাকসিন স্বল্পতা অঙ্গরাজ্যটির অন্তত পনেরোটি শহরের ভ্যাকসিন হাব গুলো টিকা স্বল্পতার কারণে বাতিল করা হচ্ছে এছাড়াও অন্যান্য এলাকায় নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বন্ধ রেখেছে কর্তৃপক্ষ তারিখ আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম গেল কিন্তু আঠারো তারিখ আমাকে ফোন দিয়ে বলা হলো আমার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে আমি জানি না তারা কবে নাগাদ পর্যন্ত ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে এ অবস্থায় সব ধরনের প্রস্তুতি ও অবকাঠামো কাঠামোগত সুযোগ সুবিধা থাকার পরও কেবল টিকা স্বল্পতায় ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হয় হতাশা ব্যক্ত করেছেন সিটি মেয়র বিল ডি আপনি যতই অবকাঠামোগত উন্নয়ন করেন না কেন ভ্যাকসিন কার্যক্রম গতিশীল করতে না পারলে কোভিড পরিস্থিতির কোনো উন্নতি হবে না আমাদের এই সপ্তাহে তিন লাখ ডোজ ভ্যাকসিন প্রদানের লক্ষ্য ছিল যেটি হয়নি আশা করছি আগামী সপ্তাহ নাগাদ আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব শুধু তাই নয় আমাদের লক্ষ্য এই সংখ্যাকেও ছাড়িয়ে যাওয়া যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আড়াই কোটির বেশি মানুষ আর মারা গেছেন উপরে সময় সংবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেটে র্যাব নয়ের আয়োজনে হয়ে গেল হাফ ম্যারাথন মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে আয়োজিত ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেন সিলেট নগরীর ব্রিজ এলাকা থেকে দৌড় শুরু হয়ে লাকাতুরা চা বাগান এলাকায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তা শেষ হয় দৌড়ে তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী হালিমা আক্তার একুশ দশমিক এক কিলোমিটার গ্রুপে প্রথম হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন একুশ দশমিক এক কিলোমিটারে প্রথম হয়েছেন ঢাকার মাহফুজ শাওন এবং নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সিলেটের নাসরিন বেগম এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার আর মাত্র কয়েকটি গার্ডার বসলেই উত্তরা থেকে আগারগাঁওকে যুক্ত করবে মেট্রো লাইন শেষ প্রায় আশি ভাগ কাজ বিজয় দিবসেই পুরো লাইন চালুর আশা আমি খুব কষ্টর যে আমার উদ্দেশ্যে আমি শেখা দেবেন ধন্যবাদ খুব আনন্দ এই মাখ্যানগার ক্যামেরা উঠে তীর্থ সত্তর হাজার পরিবার হবে বাড়ির মালিক পাবে দুই শতাংশ করে খাস জমিও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন কাল এই ছিল এখনকার মতো আর সঙ্গে থাকুন সময়